శ్రీ చైతన్య మనోభీష్టం స్థాపితం జన భూతలే క్షయం రూప కదామయం దదాతి స పదాంతికం. వందేహం శ్రీగురు శ్రీయుత పదకామలం శ్రీగురున్ వైష్ణవాంశం శ్రీరూపం సాగరజాతం సహగణ రఘునాథం నితం తం సజీవం సాద్వైతం సావధూతం పరిజన సహితం కృష్ణ చైతన్య దేవం శ్రీరాధా కృష్ణ పాదన్ సహగణ లలిత శ్రీ విశాఖాన్వితాంశ. నమో విష్ణు పదాయ కృష్ణ ప్రేష్టాయ భూతలే శ్రీమతే భక్తి వేదాంత స్వామీ నితి నామిని. నమస్తే సరస్వతీ దేవే గౌరవాణీ ప్రచారిణే నిర్విశేష శూన్యవాది పశ్చాత్తదేశ తారిణే వాంఛాకల్ప తరుభ్య కృపా సింధుభవ పతితానాం పాపనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః. నమో మహావదన్నాయ కృష్ణ ప్రేమ ప్రదాయతే కృష్ణాయ కృష్ణ చైతన్య నామ్నే గౌరతిశే నమః. పంచతత్మాత్మకం కృష్ణం భక్తరూప స్వరూపకం భక్తావతారం భక్తాక్షం నమామి భక్త శక్తికం. హే కృష్ణ కరుణా సింధు దీనబంధు జగత్పతే గోపేశ గోపికాకాంత రాధాకాంత నమస్తుతే. తప్త కాంచన గౌరాంగీ రాధే వృందావనేశ్వరీ వృషభానుసుతే దేవీ ప్రణమామి హరిప్రియే. బృందా వై తులసీ దేవై ప్రియా వై కేశవశ్చ చ విష్ణుభక్తి పదే దేవీ సత్వత్తై నమో నమః. జయ శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శివాసాది గౌరభక్తవింద. హరే కృష్ణ 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 హరే హరే, హరే రామ 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 హరే హరే. ఓం నమః భగవతే వాసుదేవాయ, ఓం నమః భగవతే వాసుదేవాయ, ఓం నమః భగవతే వాసుదేవాయ. నారాయణం నమస్కృతం నరం చైవ నరోత్తమం దేవీం సరస్వతీం వ్యాసం తత జయ ముదీరాయేత్. నష్ట ప్రాయేషు అభద్రేషు నిత్యం భాగవత సేవయా. భగవతేర్ ఉత్తమ శ్లోకే భక్తిర్భవతి నైష్టికి. ముఖం కరది వాచాళం పంగులం గాయతే గిరిం యత్కృపాతమహం వందే శ్రీగురు దినతారిణం పరమానంద మాధవం శ్రీ చైతన్యేశ్వరం. আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধ একুশ অধ্যায় চব্বিশ থেকে আঠাশ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। আঠাশ নম্বর শ্লোকটা লেখা আছে বটে, আপনারা পরে পরে বলার চেষ্টা করবেন। তং বদ্ধং বারুণৈ পাশৈ তং বদ্ধং বারুণৈ পাশৈ భగవానః వామన భగవానః వామన నష్ట శ్రియం స్థిర ప్రజ్ఞ నష్ట శ్రియం స్థిర ప్రజ్ఞ ఉదార జశసం నిప్ర ఉదార జశసం నిప్ర తం బద్ధం వరుణై పాశై
भगवान वामन नष्ट श्रियं स्थिरपग्ग उदार जससं निप्र तं बद्धं वरुणै पाशै भगवान वामन नष्ट श्रियं स्थिरपग्ग उदार जससं निप्र तं बद्धं वरुणै पाशै भगवान वामन नष्ट श्रियं स्थिरपग्ग उदार जससं निप्र अपनारा बोलुन शब्दार्थ तम ताके बद्धम जाके एभावे बंदी करा हुए चिलो वरुणै पाशै वरुण पाशेर द्वारा भगवान भगवान आह बोलेछिलेन वामना वामन देव नष्ट श्रियम देहर दीप्तिहीन बलि महाराज के स्थिर प्रज्ञम किंतु जिनी तार सिद्धांते अवचलित छिलेन उदार जससम अत्यंत उदार एवं जशस्वी निप हे राजन अनुवाद हे राजन ভগবান বামনদেব তখন বরুণ পাশে আবদ্ধ নষ্টশ্রী অথচ স্থিরবুদ্ধি উদার এবং যশস্বী বলি মহারাজকে বলেছিলেন। তাৎপর্য, কেউ যখন তার সমস্ত ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হয় তখন তার দেহের কান্তিও নিষ্প্রভ হয়ে যায়, কিন্তু বলি মহারাজ তার সব কিছু হারালেও ভগবান বামনদেবের সন্তুষ্টি বিধানে তার সংকল্প অবিচলিত ছিল। ভগবদ গীতায় এই প্রকার ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। মায়া নানা প্রকার দুঃখ দুর্দশা এবং বাধা বিপত্তি সৃষ্টি করলেও শুদ্ধ ভক্ত কখনোই ভগবানের সেবা থেকে বিচ্যুত হন না। সাধারণত যারা ধনবান এবং ঐশ্বর্যশালী তারাই বিখ্যাত হয়, কিন্তু বলি মহারাজ তার সমস্ত ঐশ্বর্য থেকে বঞ্চিত হলেও স্থিরস্থায়ী খ্যাতি অর্জন করেছিলেন। এটি ভক্তের প্রতি ভগবানের বিশেষ কৃপা। ভগবান বলেছেন, যস্যাহ মনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শরণৈ। ভগবান তার বিশেষ কৃপার প্রথম প্রকাশ রূপে তার ভক্তের সমস্ত সম্পদ হরণ করে নেন। ভক্ত কিন্তু এই প্রকার ক্ষতিতে কখনো বিচলিত হন না, তিনি তার সেবা করে যান এবং ভগবান তাকে আশাতীতভাবে পুরস্কৃত করেন। এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। চব্বিশ থেকে আমি শ্লোকগুলোর অনুবাদ পড়ব। হ্যাঁ, চব্বিশ নম্বর শ্লোকে বলছেন বামনদেব তাদের অনুচরদের যে দৈব যদি আমাদের অনুকূল হয় তাহলে আমরা আবার তাদের পরাজিত করতে পারব, অতএব সেই অনুকূল কালের জন্য প্রতীক্ষা করা কর্তব্য। আমি একটু প্রথম দিক দিকে যাই, এই অধ্যায়ের প্রথমের দিকে। ভগবান বলি মহারাজকে বলি মহারাজের কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষার মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ডকে নিয়ে নিয়েছিলেন।
তারপরে দ্বিপাদ ভূমির এখনো তৃতীয় পদ বাকি আছে। তখন তার বলি মহারাজের অনুচরেরা বুঝতে পেরেছিলেন যে এ হচ্ছে ব্রাহ্মণ রূপে ভগবান বিষ্ণু বলি মহারাজের সমস্ত কিছু হরণ করে দেবতাদেরকে এই স্বর্গরাজ্য প্রদান করবেন। সেটা বুঝতে পেরে বলি মহারাজের অনুচরগণ ভগবান বিষ্ণু দূতদের প্রতি আক্রমণ করেছিলেন। আক্রমণ করে ভগবান বিষ্ণুর দূতেরা একে একে বলি মহারাজের অনুচরদেরকে হত্যা করেছিলেন। হত্যা করার পরে যখন বলি মহারাজ বুঝতে পেরেছিলেন যে কাল দৈব আমাদের বিপরীতে চলছে, আমরা এখন দেবতাদেরকে বা বিষ্ণুদূতদেরকে পরাজিত করতে পারবো না, তখন তার অনুচরদেরকে বলেছিলেন, অনুচরদেরকে বলছেন, আজকের শ্লোকে বলছেন যে দৈব যদি আমাদের অনুকূল হয় তাহলে আমরা আবার তাদের পরাজিত করতে পারবো, অতএব সে অনুকূল কালের জন্য প্রতীক্ষা করা কর্তব্য। এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে দৈব। দৈব কখনো কখনো ভক্তদের অনুকূলে থাকে, আবার কখনো কখনো অসুরদের অনুকূলে থাকে। তো এইখানে এই পরিস্থিতিতে ভক্তদের অনুকূলে, এর আগে আমরা আগের অধ্যায়গুলোতে পড়েছি যে দৈব একসময় অসুরদের অনুকূলে ছিল, তখন দুর্বাসামনির অভিশাপে দেবতারা তাদের স্বর্গের ঐশ্বর্যকে হারিয়ে ফেলেছিলেন। স্বর্গের ঐশ্বর্য হারিয়ে ফেলে ব্রহ্মার কাছে গিয়েছিলেন দেবতারা, ব্রহ্মাকে গিয়ে বলেছিলেন যে আমাদের তো এরকম পরিস্থিতি। তখন ব্রহ্মা দেবতাসহ ভগবানের কাছে গিয়েছিলেন, ভগবানের কাছে গিয়ে বলেছিলেন যে আমাদের বৃত্তান্ত এরকম অবস্থা। তখন ভগবান খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে বলেছিলেন যে এখন হচ্ছে কাল আমার দৈব অসুরদের অনুকূলে চলছে, তোমরা সময়ের অপেক্ষা করো, সময় হলে ঠিক আবার আমাদের দেবতাদের অনুকূলে এই দৈব আসবে। এই দুটো ভগবান ওইখানে ব্যালেন্স করতে বলেছেন। আর এইখানে আজকের এই শ্লোকে বলি মহারাজ তার অনুচরদেরকে ব্যালেন্স করতে বলেছেন, ভক্ত আর ভগবানের মধ্যে সম্পর্ক। অনেক সময় আমাদের এই সমাজেও দেখা যায় ভক্তদের এই দৈব অনেক সময় ভক্তদের অনুকূলে থাকে, কখনো কখনো ভক্তদের প্রতিকূলে থাকে। যখন অনুকূলে থাকে ঠিক আছে, যখন প্রতিকূলে থাকে সময়ের অপেক্ষা করতে হবে। এই দৈব প্রসঙ্গে মহাপ্রভুর লীলা, একজন গোপাল ভক্ত, গোপালের ভক্ত এক ব্রাহ্মণ তীর্থ পর্যটন করতেন। তীর্থ পর্যটন করতে করতে জগন্নাথ মিশ্রের বাড়িতে এসেছিলেন নবদ্বীপে। জগন্নাথ মিশ্রের বাড়িতে এসছেন, তখন জগন্নাথ মিশ্র শচীদেবী খুব সুন্দরভাবে সে ব্রাহ্মণকে আপ্যায়ন করেছেন। আপ্যায়ন করার পরে জগন্নাথ মিশ্র বলেছেন যে ব্রাহ্মণকে যে আপনি সব রান্নার উপকরণ সব আছে, আপনি রন্ধন করে ভগবানকে আপনার গোপালকে নিবেদন করে প্রসাদ পান। তো ব্রাহ্মণ খুব সুন্দরভাবে রন্ধন করে গোপালকে ভোগ নিবেদন করতে গিয়েছিলেন, তখন সেই দুরন্ত বালক নিমাই গৌর গোপাল সেই ব্রাহ্মণের রন্ধন করা অন্য একগ্রাস নিয়েছিলেন, খেয়ে নিয়েছিলেন। তখন ব্রাহ্মণ বলছেন হায় হায়, তখন
যে এত উচ্ছিষ্ট হয়ে গেছে, তো ভগবান তার অন্ন গ্রহণ করেছেন নিমাই। জগন্নাথ মিশ্র আবার তাকে বললেন যে আপনি যেহেতু উচ্ছিষ্ট হয়ে গেছে আপনি আবার রন্ধন করুন। রন্ধন করেছেন, আবার আবার গোপালকে নিবেদন করছেন, আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তখন সেই গোপাল ভক্ত ব্রাহ্মণ বলছেন যে আমার আজকে দৈবে অন্ন নেই, আপনি কিছু ফল মূল দিন, তা আহার করে আমি থাকব। দৈব ২৫ নম্বর শ্লোকে সুক্তে গোস্বামী বলছেন যে হে রাজন, বিষ্ণুর অনুচরদের দ্বারা বিতাড়িত দ্বৈত দানব যুদ্ধপতিরা তাদের প্রভুর আজ্ঞা শ্রবণ করে রসাতলে প্রবেশ করেছিলেন। ২৬ নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন যে তারপর যজ্ঞান্তে সোমরস পানের দিন পক্ষীরাজ গরুর তার প্রভুর অভিলাষ বুঝতে পেরে বরুণ পাশের দ্বারা বলি মহারাজকে বন্ধন করেছিলেন। শ্লোকের বিষয় হচ্ছেন যে ভগবানের অভিলাষ তার ভক্তরা বুঝতে পারেন। গুরু অভিলাষ ভগবানের ভক্তরা ভগবানের গুরু অভিলাষ বুঝতে পারেন। পুরীতে চৈতন্য মহাপ্রভু যখন রোজ জগন্নাথ দর্শন করতেন, জগন্নাথ প্রসাদ পেতেন, প্রসাদ সিদ্ধবকুলে যেতেন, হরিদাস ঠাকুরকে দর্শন করতে এবং তার জন্য প্রসাদ নিয়ে যেতেন চৈতন্য মহাপ্রভু। ওনাদের রোজ প্রতিদিনের কার্যকলাপ ছিল মহাপ্রভুর। একদিন হঠাৎ হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভুকে যে আমার মনে একটা এটা আমি কিছু একটা বুঝতে পারছি যে আপনি আপনার এই লীলা সম্বরণ করবেন, এই জগতে আপনার লীলা সম্বরণ করবেন। হরিদাস ঠাকুর বলছেন, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে, আমার হৃদয়ে এরকম একটা বাসনা হচ্ছে যে আপনি বুঝতে পারছি আপনার আপনার এই জড়জগতে লীলা সম্বরণ করার সময় হয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে হরিদাস ঠাকুর তার ভগবানের তার ভক্তের সরি ভক্ত ভগবানের হৃদয়ের গুরু অভিলাষ বুঝতে পারেন। তিন প্রকার শিষ্য আছে, উত্তম অধিকারী শিষ্য, মধ্যম অধিকারী শিষ্য আর কনিষ্ঠ অধিকারী শিষ্য। উত্তম অধিকারী শিষ্য কি গুরুদেবের কি গুরু অভিলাষ কি বাসনা উত্তম অধিকারী শিষ্যরা বুঝতে পারেন, আর মধ্যম অধিকারী শিষ্য কি গুরুদেব বলবেন তৎক্ষণাৎ সেটাকে পালন করবেন, কনিষ্ঠ অধিকারী শিষ্য গুরুদেব বলার পরেও করবেন না। উত্তম অধিকারী শিষ্য আমি কয়েকটা উদাহরণ দেব। যমুনাচার্য যখন তার লীলা সম্বরণ করবেন এই ধরাধাম থেকে, তখন তার এক শিষ্যকে পাঠিয়েছিলেন রামানুজাচার্যকে তার কাছে আনার জন্য, ডেকে আনার জন্য। তো শিষ্য গিয়েছিলেন রামানুজাচার্যের কাছে। যখন রামানুজাচার্য যমুনাচার্যের কাছে ফিরে আসেন, তখন ইতিমধ্যে যমুনাচার্য এই ধরাধাম থেকে অপ্রকট লীলা করেছেন। যখন রামানুজাচার্য ফিরে আসেন, তখন দেখেন যে যমুনাচার্যের তিনটি আঙ্গুল ভাঁজ করা ছিল। শিষ্য রামানুজাচার্য গুরুদেবের অভিলাষ বুঝতে পেরেছিলেন, তিনটে আঙ্গুল বন্ধ করা আছে মানে তিনটে উপদেশ আমার জন্য রেখে গেছেন। প্রথম উপদেশ কী ছিল? প্রথম উপদেশ ছিল যে শ্রী সম্প্রদায়ের
শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের ভাষ্য রচনা করবেন। একটা বলাতে যমুনাচার্যের একটা আঙ্গুল খুলে গিয়েছিল। দ্বিতীয় উপদেশ কী ছিল? যে লক্ষ্মীনারায়ণের মহিমা সারা জগতে প্রচার করবেন, দ্বিতীয় আঙ্গুল খুলে গেছিল। তৃতীয় উপদেশ ছিল যে পরাশর মণি, আমাদের যে ভগবানের সংজ্ঞা সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্যস্য এই শ্লোকটা আছে, এই শ্লোক এই যে গ্রন্থ অধ্যয়ন করেছিলেন সেই পরাশর মণির প্রতিনিধিত্ব করবেন তার একজন শিষ্য। এর পরবর্তীকালে সেই শিষ্যর নাম রেখেছিলেন পরাশর ভট্ট। তিনটে আঙ্গুল খুলে গেছিল। এই গুরুদেবের অভিলাষ তার শিষ্য উত্তম অধিকারীর শিষ্য বুঝতে পারেন। এই স্ত্রী সম্প্রদায়ের ভাষ্য রচনার জন্য শ্রী রাধা মাধব কি স্ত্রী সম্প্রদায়ের ভাষ্য রচনার জন্য একটা গ্রন্থের প্রয়োজন ছিল। সেই গ্রন্থ সেই সময় কাশ্মীরের এক লাইব্রেরিতে ছিল। কাশ্মীরে সেই সময় কাশ্মীরে পণ্ডিতরা থাকতেন। সেই গ্রন্থ পাওয়ার অভিলাষে রামানুজাচার্য তার শিষ্য কুরেশকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে। কাশ্মীরে গিয়ে সেই গ্রন্থ পেয়েছিলেন, লাইব্রেরিয়ানকে অনুরোধ করেছিলেন যে গ্রন্থটাকে দেওয়ার জন্য তাকে, কিন্তু লাইব্রেরিয়ান সেই গ্রন্থ দিতে রাজি হননি। তার কারণ ছিল এই গ্রন্থ যদি জগতে প্রকাশিত হয় তাহলে মায়াবাদ দর্শন প্রকাশিত, মানে মায়াবাদ দর্শন আস্তে আস্তে বিলুপ্ত হবে। সেই উদ্দেশ্যে তারা সেই গ্রন্থকে লুকিয়ে রেখেছিলেন যেন প্রকাশ না হয়। রামানুজাচার্য বিফল মনোরথ হয়ে ফিরে এসেছিলেন। ফিরে আসতে আসতে রাত্রিকালীন এক গাছের তলায় বিশ্রাম করছিলেন। সেই সময় বৈষ্ণবী দেবী কাশ্মীরের, উনি রাত্রে এসে রামানুজাচার্যের হাতে সেই গ্রন্থকে দেন। তখন বল দেওয়ার পরে বলেন, আপনারা এক্ষুনি এখান থেকে প্রস্থান করুন, হয়তো কালকে আপনাদেরকে তার অনুচররা পাঠাবে। সেই তখন রামানুজাচার্য তার শিষ্য সহ সেই স্থান পরিত্যাগ করেছিলেন। তারপরে সেই গ্রন্থের খোঁজ চলতে থাকে। তার বুঝতে পারে, তার আইডিয়া করেছিল যে রামানুজাচার্য এরকম চুরি করেছে গ্রন্থকে। তখন তার সেই গ্রন্থাকারের দলবল খুঁজতে খুঁজতে সেই রামানুজাচার্যকে পেয়েছিলেন। পাওয়ার পরে সেই গ্রন্থ আবার নিয়ে নেয়, নিয়ে আবার লাইব্রেরিতে ফিরে দেয়। এর মধ্যে কি হয়েছিল, রামানুজাচার্য পথ চলার চলতে চলতে রাত্রিকালে যখন বিশ্রাম করতেন, তার শিষ্য কুরেশ তার গুরুদেবের অভিলাষ বুঝতে পেরে সে গ্রন্থ অধ্যয়ন করতেন। কুরেশের স্মৃতিশক্তি এরকম ছিল যে ছবি, একটা বই একটা ওয়ার্ড দেখতেন, ছবির মতো তার হৃদয়ে ছাপা হয়ে যেত। তখন এই গ্রন্থ চলে যাওয়ার পরে রামানুজাচার্য একটু দুঃখিত হয়েছিলেন, কিন্তু যখন এই কুরেশের এই কথা শুনে রামানুজাচার্য খুব আনন্দিত হয়েছিলেন, তাকে আশীর্বাদ করেছিলেন কুরেশকে। বলার উদ্দেশ্য হচ্ছে যে গুরুদেবের মনোভিলাষ, গুরু অভিলাষ তার শিষ্যরা বুঝতে পারেন। এই শ্লোকে তাৎপর্য প্রভুপাদ লিখছেন যে ভগবানের নিত্য সহচর গরুর ভগবানের গুরু অভিলাষ বুঝতে পারেন। বলি মহারাজের সহিষ্ণুতা এবং ভক্তি নিঃসন্দেহে অতুলনীয় ছিল। সারা জগতে
বৈলি মহারাজের সহিষ্ণুতার মাহাত্ম্য প্রকাশ করার জন্য গরুর তাকে বন্ধন করেছিলেন। গরুড়দেব যে বলি মহারাজকে বন্ধন করেছিলেন, একটা কারণ হচ্ছে তার ভগবানের গুরু অভিলাষকে পূরণ করা। প্রভুপাদ তাৎপর্যে আরেকটা কারণ লিখছেন যে বলি মহারাজের সহিষ্ণুতা এই জড়জগতে প্রকাশ করার জন্য তাকে বন্ধন করেছিলেন। ২৭ নম্বর শ্লোকে অনুবাদে বলছেন, সর্বোত্তম প্রভাবশালী ভগবান বিষ্ণু যখন এইভাবে বলি মহারাজকে বন্ধন করলেন, তখন ঊর্ধ্ব এবং অধোলোকের সমস্ত দিকে এক মহা হাহাকার ধ্বনি উত্থিত হয়েছিল। প্রপাদ এই শ্লোকের মাধ্যমে বোঝাতে চাইছেন যে ভগবান তার ভক্তদের পরীক্ষা করেন, সেটা সবাই বুঝতে পারে না। ভগবানের অত্যন্ত গুরু ভক্ত ভগবানের এই প্রকার লীলাকে বুঝতে পারেন যে ভগবান পরীক্ষা করার জন্য ভক্তদের সঙ্গে এরকম ধরনের লীলা করেন। ২৮ নম্বর শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে হে রাজন, ভগবান বামনদেব তখন বরুণ পাশে আবদ্ধ নষ্টশ্রী অথচ স্থিরবুদ্ধি উদার এবং যশস্বী বলি মহারাজকে বলেছিলেন। প্রপাত তাৎপর্যে এই বিষয়টা তুলে ধরেছেন যে ভগবান তার ভক্তের প্রতি যখন বিশেষ কৃপা করেন, তাদের সমস্ত সম্পদ হরণ করে নেন। আমরা পুরুষোত্তম মাসে একটা শ্লোক রোজ পাঠ করতাম, অকিঞ্চনীকৃত পদাশ্রিতং য করোতি ভিক্ষিং প্রতিজ্ঞেহহীনম কেনাপহ ভীষণ চৌর ইদিক দৃষ্ট শ্রুতবা নমায়া কদাপি। অকিঞ্চন অকিঞ্চন করে তোলেন তাদের পদাশ্রিত, মানে ভগবানের চরণে আশ্রিত ভক্তদের অকিঞ্চন করে তোলেন, মানে সমস্ত সম্পদ, স্ত্রী সন্তান সমস্ত ধন সম্পদ কেড়ে নিয়ে হরণ করে নিয়ে পথের ভিখারি করে তোলেন। করতি ভিক্ষং প্রতিজ্ঞেহহীনম। শ্রী রূপ গোস্বামী এই প্রসঙ্গে একটা মন্তব্য করেছিলেন যে যদি কারো এই জড়জগৎকে, এই জগৎকে ভোগ করার বাসনা থাকে কারো হৃদয়ে, তাহলে সে যেন বৃন্দাবনে না যায়। বৃন্দাবনে গেলেও যেন কেশিঘাটে না যান। কেশিঘাটে গেলেও কেশিঘাটে সে শ্যামসুন্দর মুরলীধর ভগবানের অপ্রাকৃত বিগ্রহ যেন দর্শন না করে। যদি অপ্রাকৃত বিগ্রহ দর্শন করলে কি হবে? করতি ভিক্ষং পথগেহীনম, মানে সমস্ত জাগতিক সম্পদ হরণ করে পথের ভিখারি বানিয়ে দেবেন। শ্রীরূপ গোস্বামী বলছেন, শ্রীল প্রভুপাদের জীবনে দেখতে পাই, শ্রীল প্রভুপাদ যখন এলাহাবাদে ছিলেন, এলাহাবাদে থাকার সময় প্রভুপাদের সেই মেডিসিন দোকান খুব সুন্দরভাবে চলছিল, মানে খুব সুন্দর অর্থ ইনকাম করছিলেন প্রভুপাদ। প্রভুপাদ চিন্তা করতেন যে আমি অর্থ দিয়ে গৌড়ীয় মঠকে অর্থ দান করব এবং গৌড়ীয় মঠকে আরও প্রচার কাজে সাহায্য করব। বৃন্দাবনে থাকার সময় প্রভুপাদ একদিন খবর পেলেন যে তার সেই দোকানে চুরি হয়ে গেছে,
প্রভুপাদ প্রথমে একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন যে আমার একটাই সম্পদ সেটাও চলে গেল। প্রভুপাদ চিন্তা করেছিলেন যে ভগবানের নিশ্চয়ই কিছু বিশেষ পরিকল্পনা আছে, অর্থাৎ কেন প্রভুপাদ আমার এরকম সম্পদ হরণ করে নেবেন। ভগবানের ভক্তের প্রতি যখন ভগবান বিশেষ কৃপা করেন তাদের সম্পদকে হরণ করে নেন। নারদ মুনির তার পূর্ব জীবনে যখন দাসী পুত্র ছিলেন, দাসীপুত্র থাকার সময় একসময় একদিন সেই দাসীপুত্র তার মাতাকে এক সাপে কামড়ে দেয়, তার ফলে নারদমণি মাতৃহীন হয়ে পড়েন। মাতৃহীন হওয়ার পরে নারদমণি দুঃখিত হয়েছিলেন, কিন্তু এটাকে ভগবানের বিশেষ কৃপারূপে তিনি গ্রহণ করেছিলেন। কেননা মাতার অন্য কেউ ছিল না তার সেবা করার মতো। তো নারদমুনির তার মাতার প্রতি আসক্তি ছিল। যখন তার মাতা সাপে কামড়ে দেহত্যাগ করেন তখন নারদমুনি আসক্তি ছিন্ন হয়ে ভগবানের আরাধনায় বনে গমন করেন। ভগবানের বিশেষ কৃপা নারদমুনির প্রতি হয়েছিল, যার ফলে মায়ের প্রতি যে আসক্তি তা ছিন্ন হয়েছিল। আমি আমাদের মায়াপুরীর একটা ভক্তের উদাহরণ দেব, আমি নাম বলছি না। সে ভক্ত একসময় খুব সুন্দরভাবে মায়াপুরে সেবা করছিলেন, একসময় তার কোনো বিশেষ কারণে পদমর্যাদা থেকে উনি বিচ্যুত হন। আমি জানি না কী পরিস্থিতি তার হৃদয়ে ছিল, কিন্তু পরে দেখেছি সেই ভক্ত শাস্ত্র অধ্যয়নে এতটাই মানে তার মনকে নিবিষ্ট করেছিলেন, পরে খুব সুন্দর মহাপ্রভুর লীলা, ভগবানের অপ্রাকৃত লীলা বর্ণনা করেন, এখনও করছেন। চিত্রশিল্পী চিত্রের প্রতি খুব আকৃষ্ট, ছবি আঁকার প্রতি বিশেষ একসময় মনোনিবেশ ছিল। মনোনিবেশ করতে করতে এক পাহাড়ের প্রকৃতির কোলে গিয়ে সুন্দরভাবে চিত্র অঙ্কন করছিলেন। চিত্র অঙ্কন করতে তার মন এতই নিবিষ্ট ছিল সেই চিত্র অঙ্কনের প্রতি, পেছন দিকে হাঁটছিল, পেছন দিকে হাঁটতে হাঁটতে সে চিত্র অঙ্কন করছিলেন। তো হঠাৎ দেখছে যে এক রাখাল বালক তার চিত্রের মধ্যে একটা ঢিল ছুঁড়ে দিয়েছে, আর সে পেন্টিংটা পুরো নষ্ট হয়ে গেছে। সেই রাখাল বালকের প্রতি খুব অসন্তুষ্ট, হে তুমি এটা কি করলে, আমি এত সুন্দর একটা চিত্র অঙ্কন করছি আর তুমি সেই চিত্রকে এভাবে নষ্ট করে দিলে। রাখাল বালক বলছেন যে আপনি আবার পেছন দিকে একটু তাকিয়ে দেখুন, সে পাহাড়ের গায়ে পাহাড়ের কর্নারে চলে গেছিল, হয়তো আর দুই এক পা গেলেই পাহাড় থেকে তার নিচে পড়ে যেত। অনেক সময় মনে হতে পারে এরকম যে ভগবান হয়তো ভগবান এরকম কোনো বিশেষ কাজে ক্ষতি করে দিয়েছে বা পরিকল্পনাকে পুরো বানচাল করে দিয়েছে। তার পেছন দিকে পেছনে বিশেষ নিশ্চয়ই বিশেষ কিছু কারণ আছে যার ফলে ভগবানের এরকমভাবে। তো আমাদের এই শ্লোক থেকে এটাই শিক্ষা যে
ভগবান যখন কোনো ভক্তের হয়তো পদমর্যাদা বা কোনো সম্পদ হরণ করে নেবেন, নিয়েছেন অতীতে, আবার ভবিষ্যতেও নেবেন, তো সেটাকে নিয়ে এত বিচলিত হওয়ার কারণ নেই। কারণ এটা ভগবানের বিশেষ করুণা। ভগবান বিশেষভাবে যখন তার ভক্তের প্রতি অনুগ্রহ করেন, তার সম্পদ, জাগতিক সম্পদকে হরণ করে নেন। আমি একটু রিভাইজ করি প্রথম থেকে, হ্যাঁ, যে 24 নম্বর শ্লোকে আমরা ভগবানের দৈবের কথা বেশ আলোচনা করলাম, যে সময়ের অপেক্ষা করতে হবে, হয়তো কখনো কখনো কারো খারাপ সময় যায়, কখনো ভালো সময় চলে, সেটা ভগবানের ইচ্ছা, সেটাকে মেনে নিতে হবে। তারপরে ভগবান তার ভক্তের ক্রুর অভিলাষ বুঝতে পারেন, আর উত্তম অধিকারীর শিষ্যরা তার গুরুদেবের মনের গুর অভিলাষ সেটাকে বুঝতে পারেন। আর 27 নম্বর শ্লোকে যে ভগবান ভক্তের প্রতি যে এরকম লীলাবিলাস করেন, এরকম কার্যকলাপ করেন, সেটা সাধারণ মানুষেরা বুঝতে পারে না। সাধারণ মানুষের কাছে কী মনে হয়, যে ভগবানের ভক্ত এরা, এদের এত ক্ষতি, এত এত জ্বালা যন্ত্রণা। 28 নম্বর শ্লোকে ভগবান যে ভক্তদের প্রতি বিশেষ করুণা করেন, করুণা প্রদান করেন, তাদের জাগতিক সম্পদকে হরণ করে নেন। এই 24 থেকে 28 নম্বর শ্লোকের এই বিষয়বস্তু। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, বন্ধুরা শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে। জয় সার্বিঘ্ন বিনাশকারী পল্লান্দ নৃসিংহদেব ভগবান কি, জগৎগুরু শ্রীল।